কে এখন কে প্রশাসন কি সমস্যা কি ওনাদের সমস্যা কি বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চাইতে বিধর্মী যারা আছে আমি দেখেছি অন্য দেশে তারা গবেষণা বেশি করে আমার যতটুকু ধারণা কে এখন কে প্রশাসন কি সমস্যা কি ওনাদের সমস্যা কি বলে না সমস্যাটা বলা লাগবে ভন্ডামি করার জায়গা পায় না এখানে এসে বন্ধ করে দিব মগের মূল্য পেয়েছে দিন কিন্তু এটা শেষ না দিন আসবে হ্যাঁ চুপ করেন কথা বলেন কেউ কথা বলবেন না আমি আছি কথা বলবো কেউ কথা বলবেন না ওয়াজ চলতেছে ওয়াজ চলবে চুপ করেন ভাই একটা লোক গেছে এক চিড়িয়াখানায় বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায় বান্দরকে একটা আম দিয়েছে আম একবারে মুখে না মুখে দিস মুখে দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না শেষ পর্যন্ত কয়েকদিন পর আরেক দম্পতি গিয়ে আরেকটা আম দিয়েছে বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে মেয়ে লোক গেছে রে গিয়া আমি আম দিলাম কষ্ট করে আর মুখে না দিয়ে পেছনে দিল এ বেটা বিয়াদব এর মালিকও বিয়াদব এসে বলছে আপা চিল্লাবেন না আপনি তো জানেন না বাস্তবতা কয়েকদিন আগে আপনার মতো এক মহিলা একটা আম দিয়েছে বানর একবার মুখে দিয়ে আর বের হয় না শেষে পেছনে সিঁড়ি আম বের করা হয় ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিলে আগে মুখে দেয় না আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন সময় কিন্তু আসবে পেছনের আন্দাজ বুঝে আঠের আমের আমি আঠে যাবে ভণ্ডামি করার জায়গা একটা সীমা থাকে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কালাম শোনার জন্য চাতক পাখির মতো আমরা শুনছিলাম কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না তোমার জমিনে আমরা বিচার দিলাম আল্লাহ তুমি আবু জেহেলের মতো যা পারো করো যে কষ্ট স্বীকার করেছে যুবকেরা এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য তুমি ওপেন করে দাও রব্বুল আলামিন এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে এরা এসেছে যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল তুমি তাদের ঘরে ঘরে একটা ঐশী তৈরি করে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখনই মরণ আসবে অন্তত একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম সম্মানিত মুসলমান পাড়াগাঁও সীমান্তলি জামে মসজিদ ও বাইতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিল 2020 আজকে সভাপতির অনুমতি ক্রমে এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন প্রিয়ভাজন ব্যক্তি বালুকার গণ মানুষের নেতা আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ কাজী উদ্দিন আহমেদ ধুনু সাহেবের অনুমতি এক ঘন্টার সময় সাপেক্ষে আমরা আমাদের সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি পাশাপাশি পাড়াগাঁও শিমুলতলি জামে মসজিদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য বৃন্দ পাড়াগাঁও শিমুলতলি তথা সমগ্র পাড়াগাঁওয়ের যুব সমাজ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি